সরকারের নানা পদক্ষেপের পরেও কমছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ। দেশে দৈনিক 5 কোটি পিস ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে 5 কোটি 80 লাখ, যা দরকারের চেয়েও বেশি। এক দশকে দুধ উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি, আর প্রায় দ্বিগুণ বেড়েছে মাংস উৎপাদন। অথচ এসবের কোনো প্রভাবই নেই বাজারে। মাছ, মাংস, সবজি সহ সবকিছুরই দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে। দর্শক, এই মুহূর্তে ভোলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ শারমিন। আমি এখন আছি ঠিক ভোলার সবচেয়ে যে কাঁচা বাজারটি রয়েছে, সে ভোলার নতুন বাজার অবস্থিত। আমি কিন্তু এখন সে কাঁচা বাজারে রয়েছে। আপনি জানেন যে আজকে কিন্তু সরকারি ছুটির দিন থাকাতে কিন্তু সকাল থেকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় কাঁচা বাজারটিতে কিন্তু মানুষের কিন্তু একটু উচ্চ করে ভিড় দেখা গেছে। ছুটির দিন পেয়ে কিন্তু যারা সরকারি চাকরিতে অফিস আদালতে থাকে তারা কিন্তু সবচেয়ে ছুটির দিনে কিন্তু বাজারে আসে। সেই সকাল থেকে বাজার ঘুরে যে আমরা দেখেছি সকালবেলা কিছু কিছু পণ্যের দাম বেশি পেট্রোল, এখন কিন্তু দিন বাড়ার সাথে সাথে অনেক পণ্যের দাম কিন্তু কমে গিয়েছে বলে যেমনটা দেখেছি। তো আমার সাথে কিন্তু এখন এখানে আছেন এখানকারই একজন বিক্রেতা, আমি বিক্রেতার সাথে কথা বলবো যে দ্রব্যমূল্যের দামটা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কি অবস্থা রয়েছে, কোনটার দাম কিরকম রয়েছে? সপ্তাহ তো আগামী সপ্তাহ থেকে 5-7 টাকা কেজিতে কিছু মালের বাড়তি আছে, কিছু মালে আবার কমতি আছে। যেটা পটল কিনছে আমরা 60 টাকা, পটলটা যদিও এখন আজকে কিনছে আমরা 65 টাকা দিচ্ছি, 70 টাকা। মুলা কিনছিলাম আমরা এর আগে 55 টাকা, আগামীকালকে আজকে মুলা কিনছি আমরা 60 টাকা কেজি। করলা কিনছি 5-50-60, আজকে করলা কিনছি আমরা 70 টাকা কেজি। গত সপ্তাহ তো নাকি সব কমছে না বাড়ার দাম? গত সপ্তাহ থেকে কিছু মালের বাজার বাড়ছে, আবার কিছু মালের বাজার কমছে। ধন্যবাদ। আমি কিন্তু এতক্ষণ খুচরা বিক্রেতার সাথে কথা বলেছি, এখন একদম যে পাইকারি বিক্রেতা আড়তদার যে তার সাথে কথা বলবো যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনাদের কাঁচা মালের দাম কি অবস্থা রয়েছে, কোন পণ্যের দাম কমলো বা বাড়লো? আমার মতে গত সপ্তাহে যে কাঁচা মাল আমরা বিক্রি করছি ওই সপ্তাহ থেকে একটু বাড়তি এখনকার বাজার, কারণ আমরা তো বোলাতে কোনো মাল নাই। 2 মাস 14 দিন বন্ধ করছে, সারা বাংলাদেশে বৃষ্টি, 5 থেকে 6টা জেলা মাটির তলে পানির তলে, সেই ক্ষেত্রে আমাদের কাঁচা মাল খুবই সংকট। আমাদের জেলা হলো নিচু এলাকা, মানে নদী এলাকা, আমাদের এই জেলাতে বোলা জেলায় টোটালি পানির ভিতরে, কিন্তু আমরা কাঁচা মালটা সম্ভব হলে পানির সাথে জমিনে হয়, যে জমিনে হইতে গিয়ে সেখানে আমাদের কোনো মাল নেই। আমরা মাল আনতে জয়টা চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, তারপর আমি 7 মাইল 12 বাজার থেকে আমাদের কেরিন খরচ দিয়া তারপর আমরা মাল আনি। ধন্যবাদ। এখানে আরেকজন খুচরা একজন ক্রেতা রয়েছেন, ক্রেতার কাছে জানতে চাইবো যে দ্রব্যমূল্যের দামটা আপনার কাছে কিরকম মনে হয়? সালাম আলাইকুম। আমি বলতেছি যে দাম তো অনেকই, কাঁচা বাজারের দাম সবকিছুর দামই অনেক বেশি দাম। তো আপনারা সরকারের কাছে একটু আবেদন যে সবকিছুর দামই কাঁচা বাজারের দাম সবকিছু একটু নিয়ন্ত্রকের থাকে, গরিব মানুষ আমরা সাধারণ মানুষ যে কিনা কেটে খাইতে পারি। ধন্যবাদ। দাম বলছিলেন যে রয়েছে, আমি কিন্তু ঘুরে অনেক বাজার দেখেছি, যেমন কিছু কিছু পণ্যের দাম কিন্তু অপরিবর্তন রয়েছে গত সপ্তাহের তুলনায়, কিন্তু এই সপ্তাহে অনেক পণ্যের দাম কিন্তু কমে গেছে। ডিমের বাজারটা সম্পর্কে আমি আপনাকে একটু জানাতে চাই, এখানে একজন ডিমের আড়তদার রয়েছে, তার কাছে জানতে চাই যে ডিমের বাজারটা এখন কি অবস্থা রয়েছে? ডিমের বাজার তো অনেক ছিল, ঠিক আছে, এখন সরকার মনিটরিং করছে, কমার 60 টাকা কেজি, এখন হচ্ছে ডিমের দাম 170 টাকা। ধন্যবাদ। ডিমের দামটা সকালবেলা কিন্তু বাজারে 55 টাকা হারি থাকলো, এখন কিন্তু 52 টাকা চলে এসেছে আমি যেমনটা দেখেছি। তো যেমনটা বলছেন যে আগের তুলনায় বাজারে নিত্য প্রয়োজনীয় দামটা সামনে দিকে কমে আসবেন বলে কিন্তু বিক্রেতারা আমরা দাবি করেছেন। তো এই ছিল বলা থেকে আমার নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ে সর্বশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের কোনাবাড়ি থেকে নিত্য প্রয়োজনীয় বাজার পরিস্থিতি জানবো পরিস্থিতি প্রতিনিধি একেএম শিশিরের কাছ থেকে। জি, আপনি জানেন যে গত কয়েক সপ্তাহ ধরেই কাঁচা বাজারের যে অস্থিরতা চলছিল সেটি কিন্তু এখন আস্তে আস্তে ধীরে ধীরে কমতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সবচেয়ে বড় পাইকারি কাঁচা বাজার সবিপুরে।
এখানে আমি সকাল থেকে বেশ কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখেছি এবং বিভিন্ন দোকানদারের সাথে কথা বলেছি, পাইকারি বিক্রেতাকে তার সাথে কথা বলেছি। সেখানে কিন্তু অন্যান্য সপ্তাহে যে দাম ছিল সেটি কিন্তু এই সপ্তাহে কিছুটা স্থিতিশীল এবং কিছু কিছু সবজির দাম কিন্তু কমতে শুরু করেছে। বিশেষ করে যে বর্তমানে ট্রেন্ডিংয়ে দাম বাড়া ট্রেন্ডিংয়ে থাকা যে কাঁচামরিচ সেটির দাম কিন্তু অন্যান্য সপ্তাহের চাইতে এই সপ্তাহে কিন্তু 100 থেকে 150 টাকা কমে গিয়েছে। যে কাঁচামরিচ গত সপ্তাহে কিন্তু 400 থেকে 500 টাকা কেজি ছিল সেটি কিন্তু এ সপ্তাহে কমে 240 থেকে 300 টাকার মধ্যেই বিক্রি হয়েছে। অন্যান্য যে সবজিগুলো রয়েছে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে যে সবজিগুলো রয়েছে এই সবজিগুলোর দাম কিন্তু অন্যান্য সপ্তাহের সাথে এই সপ্তাহে কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। প্রতি পিস লাউয়ের দাম গত সপ্তাহে যেটি 120 থেকে 100 টাকায় বিক্রি হয়েছে সেটি কিন্তু এই সপ্তাহে কমে গিয়ে 80 টাকায় বিক্রি হচ্ছে এবং 50 টাকার নিচে কিন্তু এখানে কোনো সবজি নেই। একমাত্র 50 টাকার নিচে যে সবজি সেটি রয়েছে সেটি হচ্ছে পেঁপের কেজি একমাত্র 25 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সিমের কেজি 300 টাকার মতো বিক্রি হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে এই যে বর্তমান প্রেক্ষাপট যে সবজির দাম যে দিন দিন বেড়ে চলছে সেটি আমরা অনুসন্ধান করে জানতে পেরেছি যে আসলে বর্তমান বাজারে সরবরাহ কম। আমরা প্রান্তিক কৃষক পর্যায়ে খোঁজ নিয়েছি, সেখানে আমাদেরকে কৃষক জানিয়েছেন যে গাজীপুরের বেশ কয়েকটি অঞ্চলে যে দীর্ঘায়িত যে বন্যা সেই বন্যার কারণে কিন্তু আসলে যে সবজির হাত বদল এবং সবজির উৎপাদন সেটি কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে হয়নি, সে কারণে কিন্তু এই বাজারে এসেই কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আরেকটি কারণ আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গাজীপুরের কালিয়াকৈর হচ্ছে ঘনবসতি একটা এলাকা, এখানে হচ্ছে শিল্প কারখানা রয়েছে, এখানে কিন্তু অনেক মানুষের বসবাস, অন্যান্য জায়গার তুলনায় কিন্তু এখানে সবজির দাম একটু বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক বলে মনে করছে সাধারণ মানুষ। তাছাড়া এগুলোর দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে যে ফুলকপি 150 টাকা বিক্রি হয়েছে সেটি কিন্তু এই সপ্তাহে আজকে কিন্তু 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় পেঁয়াজ যেটি 120 টাকা ছিল সেটি আজকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কমিটির সভাপতির সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে বর্তমান প্রেক্ষাপটে যে এই যে অতি বন্যা সেই বন্যার কারণে কিন্তু যে কৃষকের যে সবজি সেই সবজি কিন্তু এখন পর্যন্ত তারা গড়ে তুলতে পারেনি এবং বাজারে আসেনি, সে কারণে মূলত দাম বৃদ্ধি পেয়েছে বলে যে আমাকে বাজার কমিটির সভাপতি জানিয়েছেন। যে আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনার সাথে কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে তারা বাজার মনিটরিংয়ের জন্য বিভিন্ন সময় বিভিন্ন অভিযান পরিচালনা করে যাতে বাজার দর ঠিক থাকে। সব মিলিয়ে বলা তাহলে এই যে প্রেক্ষাপট সাধারণ মানুষ তারা কিন্তু এই যে জিনিসপত্রের দাম সেটি কমানোর জন্য বিশেষভাবে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই গত কয়েকদিনের মধ্যে কিন্তু অন্যান্য দিনের তুলনায় সবজির দাম বেশ কিছুটা কমেছে এবং শীতকালীন সবজি বাজারে সরবরাহ বাড়লেই কিন্তু মানুষ জনমনে স্বস্তি ফিরবে বলে সবাই ধারণা করছে। এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের কালিয়াকৈর থেকে সর্বশেষ কাঁচা বাজারের অবস্থা। শেষের আপনাকে ধন্যবাদ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সঙ্গীত যোদ্ধা, সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে প্রায় 4 মাস চিকিৎসাধীন ছিলেন সুজেয়। 71-এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন এই খ্যাতিমান সুরকার। গীতিকার শহীদুল আমিনের লেখা বিজয় নিশান উঠছে ওই গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেন সুজেয় শ্যাম। অজিত রায় ছিলেন গানটির প্রধান কণ্ঠশিল্পী। সুজেয় শ্যামের সুর করা গানগুলোর মধ্যে রক্ত দিয়ে নাম লিখেছি, রক্ত চাই রক্ত চাই, আহা ধন্য আমার জন্মভূমি, আইরে চাষি মজুর কুলি, মুক্তির একই পথ সংগ্রাম, সন্ধ্রে তোরা শোন উল্লেখযোগ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ সরকারের আমলে গড়া সিন্ডিকেট এখনও এই সরকার ভাঙতে পারেনি। জাতি যে প্রত্যাশা করেছে সেটা তারা পূরণ করতে পারেনি। জনগণকে সঙ্গে নিয়ে সাহসিকতার সঙ্গে সরকারকে এগিয়ে যেতে হবে। শুক্রবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত রোকন সম্মেলনে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, দীর্ঘ জুলুম নির্যাতনের পর মহান রব আমাদের মহানগরীর এই রোকন সম্মেলন অনুষ্ঠিত করার তৌফিক দিয়েছেন। তারা শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয়নি, বরং হেলমেট বাহিনীকেও ব্যবহার করেছিল। তিনি বলেন, আমরা আর একটি সন্তানও হারাতে চাই না। ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সূর্য সন্তানদের হত্যা করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমরা এমন হত্যাকাণ্ড আর চাই না, আমাদের আর পেছনে তাকানোর সময় নেই। শুকরিয়া মাহবুদের দরবারে। ও মাহবুদ, তুমি তৌফিক দিয়েছো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি প্রিয় সুদীপদের প্রতি কৃতজ্ঞতা জানাই। 15.5 বছর আমাদেরকে ঘর দুয়ারে থাকতে দেয়নি, মার মুখ দেখতে দেয়নি, স্ত্রী পুত্র কন্যার রাজনা করতে দেয়নি, সংগঠনের কাজ শান্তিতে করতে দেয়নি।
আমরা যখন পালিয়ে বেরিয়ে গেছিলাম তখন বুক খুলে আপনার আলিঙ্গন করে আমাদেরকে আশ্রয় দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে, ইজ্জতের ঝুঁকি নিয়ে আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছে, আমাদেরকে ধরতে এসে আপনাদেরকে ধরে নিয়ে গিয়েছে, এরপর যে আমাদেরকে মুক্তি দিয়েছে কিন্তু আপনাদেরকে মুক্তি দেয় নাই, জিদ মিটিয়েছে, কেন তোমরা তাদেরকে আশ্রয় দিলে? আপনাদের এই ঋণ কিভাবে আমরা পরিশোধ করব? নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে দেশে বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হচ্ছে, তবে বাংলাদেশে নিম্নচাপের প্রভাব বিদায় নিতেই বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দুপুরের মধ্যে ছয় জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টিও। আজ দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল এদিকে সাপ্তাহিক ছুটির দিন সন্ধ্যা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরের অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সিরাজগঞ্জে কৃষি বিপণন অধিদপ্তর জোরদারকরণ শীর্ষক প্রকল্পের জেলা অফিস কাম ট্রেনিং সেন্টার নির্মাণে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। গ্রামবাসীর অভিযোগ, চলাচলের রাস্তা বন্ধ করে সেখানে চলছে উন্নয়ন কাজ, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রতিনিধি এইচ এম মোনাম খানের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে নলকা সিরাজগঞ্জ সড়কের পাশে 20 বছর আগে এখান থেকে 32 শতক জায়গা ক্রয় করেন মোনাস্টিল প্রাইভেট লিমিটেড। এর পিছনে আরও ক্রয় করেন 42 বিঘা জমি, যেখানে নির্মাণ হবে মোনাস্টিলের আরেকটি কারখানা। এই জমিগুলোর পাশ দিয়েই রঘুনাথপুর গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা, যে পথে প্রতিদিন চলাচল করে কয়েক হাজার মানুষ। তারা আমাদের কোনো না জানাইয়া, কোনো কিছু না বইলা তো এখানে তারা কাজ শুরু করে দিছে। আমরা বলছি যে ঠিক আছে আপনি একবার করেন, কিন্তু আমাদের 18 ফুট রাস্তা রেখে আপনারা একবার করেন বলে ঠিক আছে আপনাদের রাস্তা দিব। এখন দেখতেছি রাস্তা না রেখে তারা কাজ শুরু করে দিছে, রাস্তা বন্ধ করে দিতেছে। রঘুনাথপুর 6,000 লোক বাস করে, 3 মাইল রাস্তা ফাঁক দিয়ে, 3 গ্রাম ফাঁক দিয়ে এই ঘুরে নিয়ে যাওয়া সম্ভব না। তালা বছর ধরে আবাদ করি, 40-50 ধরে নিয়ে রাস্তা, আমরা জামুকন দিয়া, ধান নিমুকন দিয়া, খেয়াল নিমুকন দিয়া, গরু নিমুকন দিয়া, সেই ব্যবস্থা না আপনারা করে দিয়া জানেন। অনেক গ্রাম ঘুরে স্কুলে যেতে হয় বাচ্চাদের, অনেক ইয়ে করে তো 3 মিনিটের রাস্তা, 2 থেকে 3 মিনিটের রাস্তা। সম্প্রতি কৃষি বিপণন অধিদপ্তরের জোরদারকরণ শীর্ষক প্রকল্পের সিরাজগঞ্জ জেলা অফিস ও ট্রেনিং সেন্টারের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়েছে, ফলে বন্ধ হয়ে গেছে রঘুনাথপুরের গ্রামবাসীর চলাচলের রাস্তা। জেলা প্রশাসক 18 ফুট রাস্তা রেখে কাজ করার জন্য চিঠি দিয়েছেন সংশ্লিষ্ট প্রকল্পদের, তবে প্রশাসনের চিঠির তোয়াক্কা না করে প্রকল্পের নির্মাণ কাজও শুরু করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। যে ডিসি মহোদয় যে আপনাকে 18 ফুট রাস্তা দেওয়ার জন্য বললো, কিন্তু আপনারা তো এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না, ওনারা আমার এই চিঠির কোনো গুরুত্ব দিল না, না দিয়ে হঠাৎ করে ওনারা ওনাদের মতো কাজকর্ম শুরু করে। নকশা অনুযায়ী কাজ করা হবে বলে জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। না, আমার কাছে লিগ্যাল কাগজপত্র আছে, আমি সেই কাগজপত্র অনুসারেই তো কাজ করব, তাই না? আমি তো কারো মুখের কথায় কাজ করব না, আর কেউ এসে যদি মুখের কথায় একটা মানে বেড়া দিয়ে দেয় যে আমার জায়গা, আমি তো সেটা মানব না। আমার কাছে অধিগ্রহণের কাগজ আছে, আমার কাছে গেজেট কপি আছে এটার, ঠিক আছে, আমার নামজারি প্রক্রিয়া চলমান আছে, তো সবকিছু মিলে আমি তো এই অনুসারেই কাজ করতেই বলবো। ভবনের পাইলিং কাজ হয়ে যাওয়ায় নকশা পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। আমরা এখনো সীমানা প্রাচীর করি নাই, তো জমির মধ্যে যদি সীমানা প্রাচীরের কোনো অংশ যদি প্রত্যয় সংস্থা বা জেলা প্রশাসকের মাধ্যমে তারা চায় যে সেই জায়গাটা ছেড়ে দিবে, সেটা সম্পূর্ণরূপে তাদের এখতিয়ার। কিন্তু মূল ভবন যেটা, মূল ভবনের ফাউন্ডেশনের পাইল কাস্টিং হয়ে গেছে, এই মুহূর্তে আর সেটা লেআউট পরিবর্তন করার সুযোগ নেই। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। জমি মালিক যদি আবেদন করেন রাস্তার জন্য, তাহলে এই বিষয়টা সরজমিনে আবারও পরিদর্শন করব, একটি সমাধান অবশ্যই করতে হবে, কারণ রাস্তা ছাড়া তো আসলে মানুষজন চলতে পারবে না এবং তার কৃষি জমিতে যাওয়া সম্ভব হবে না। ইলিয়াস কমল, মাই টিভি। অনিয়মই যেন নিয়ম ছিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল এর সাবেক পরিচালক ডাক্তার সাইফুল ইসলামের। মেডিসিন ওয়ার্ডে ব্যাংক ভাড়া দেওয়া, খাস জমি দখল করে বহুতল ভবন তৈরি ছাড়াও প্রাইভেট ক্লিনিকে উৎসাহ দেওয়া ছিল বহিষ্কৃত এ চিকিৎসকের অন্যতম আমলনামা।
বিস্তারিত পারভেজ রাসেলের রিপোর্টে। দীর্ঘ আড়াই বছরে ক্ষমতার নানান অপব্যবহার করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার সাইফুল ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বেরিয়ে আসতে শুরু করেছে অসঙ্গতির নানা তথ্য। দায়িত্বে থাকাকালীন ব্যাংক কর্মকর্তা নিজ ভাইকে কাছে রাখতে মেডিকেলের মেডিসিন বিভাগের নিস্তলা দখলে নিয়ে ভাড়া দেয় মেঘনা ব্যাংকে। যেখানে রোগী থাকতে পারতেছে না, রোগী থাকে ফ্লোরে, আপনারা দেখতে পারেন, অথচ সেইখানে চারটা পাঁচটা ইউনিট করে সেইখানে ব্যাংক নির্ধারণ করে দিয়েছে। এই যে গাড়িগুলো যে পড়ে আছে এগুলোর জন্য সম্পূর্ণভাবে দায়ী যারা পরিচালক বা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলের পাশে সরকারি জমি থেকে একটি পরিবারকে উচ্ছেদ করে দখলে রেখেছে এই সাইফুল ইসলাম। উনি ওনার লোকজন দিয়ে সব কিছু ভেঙে ফেলাইছে, আমাকে হয়রানি করতে আছে। নদীর বক্সার সহ 190 শতক জমি সে দখল করে নেয়। ডাক্তার কিভাবে যে বিক্রি করে নিয়ে কিনে নেছে সেটা বলতে পারবো না। নগরীর সিএনবি পোলে নির্মাণ করেছেন বহুতলা ভবন, মেডিকেলের রোগীদের ফুসলিয়ে চিকিৎসা দিতে নিজেই দিয়েছেন নিরূপণ নামের ডায়াগনস্টিক সেন্টার। 2000 সালে ক্রয় করেছি এই জায়গাটা, আমি সবসময় একটু প্র্যাকটিস করি, চেষ্টা করি, এবং তারপরে আমি তিলে তিলে এখানে নিজের প্র্যাকটিসের পয়সা প্লাস হাউস বিল্ডিং লোন মিলে মিলে আস্তে 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 বাড়িটা তৈরি করেছি। ক্ষমতায় থাকাকালীন চিকিৎসা খাতের উন্নয়ন না হলেও নিজের ভাগ্যের উন্নয়নেই একমাত্র লক্ষ্য ছিল সাবেক এই পরিচালকের। তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযোগ করেন তার বিরুদ্ধে চক্রান্তের কথা। ইঞ্চি পরিমাণ সরকারি জমি খাস বন্দোবস্ত নেই নেই পরিচালক আসে পরিচালক যায়, তবুও পরিবর্তন হয় না স্বাস্থ্য খাতের সেবার মানের। তবে পরিবর্তন হয় মেডিকেলগুলোর দায়িত্বে থাকা পরিচালকবৃন্দের ভাগ্যের। আগামীতে অনিয়ম অপরাধ থেকে মুক্ত থাকবে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানরা, এমনটা প্রত্যাশা এ অঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল।